আজকে আমরা শিখব বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, মানে সার্কেলের উপর কয়েকটা থিওরেম শিখব। কিন্তু থিওরেম বা উপপাদ্যটা শেখার আগে আমরা একটু বৃত্ত বা সার্কেল জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। বৃত্ত কাকে বলে? বৃত্ত হচ্ছে এমন একটা সমতলিক চিত্র যেখানে অসংখ্য বিন্দু নিয়ে তৈরি একটা চিত্র, আর এই প্রতিটা বিন্দুই একটা নির্দিষ্ট বিন্দু বা একটা পার্টিকুলার পয়েন্ট থেকে সমদূরবর্তী। তার মানে কি? ছবি থেকে দেখে বোঝার চেষ্টা করি। দেখো, এই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই প্রত্যেকটা বিন্দু, এই যে আমাদের বোর্ডটা তো একটা সমতল, এই সমতলের উপর অবস্থিত। এরকম আমি কয়েকটা বিন্দু লিখেছি, এছাড়াও আরো অসংখ্য বিন্দু আছে। এই যে এই অংশটাতে অনেক বিন্দু আছে, এরকম সবকটা বিন্দুই, এই যে এখানে দেখো একটা ও বিন্দু আছে, এই যে ও বিন্দু থেকে সম দূরবর্তী। তার মানে কি? এই ও এ সমান ও বি সমান ও সি, মানে এখানে এই প্রত্যেকটা পরপর প্রতিটা দৈর্ঘ্য সমান। তাহলে একটা পার্টিকুলার বিন্দু, এই যে ও, এখান থেকে এই এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই সমস্ত বিন্দুগুলো বা এগুলো ছাড়াও আরও যে এই ফাঁকা জায়গাগুলো অসংখ্য বিন্দু আছে, এগুলো নিয়ে যে সমষ্টি বা যে কালেকশন তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে? এই ও থেকে সম দূরবর্তী। আর এই যে সমতলিক চিত্রটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলবো বৃত্ত। আর বৃত্তের মধ্যে এই যে ও এ ও আই ও এইচ, এই অংশগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো ব্যাসার্ধ। তাহলে বৃত্ত কি? বৃত্ত হচ্ছে ধরো একটা ও বিন্দু, এই ও বিন্দুর চারপাশে আমি অনেকগুলো বিন্দু নিলাম যেগুলোর কালেকশন বা সমষ্টি হচ্ছে একটা বৃত্ত, আর এই ও বিন্দুটাকে আমরা বলবো তার কেন্দ্র। এই ওটা, এটা হচ্ছে কেন্দ্র, বা এটাকে আমরা ইংরেজিতে বলি সেন্টার। আর এই ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি, এই সরল রেখাগুলো, এই সরল রেখাগুলো ও এ ও বি ও সি, এগুলো কি বললাম আমি বৃত্তের সংজ্ঞা বা ডেফিনেশন থেকে, কি এগুলো প্রত্যেকটা দৈর্ঘ্য সমান। কারণ কি? এই বৃত্তের যে বিন্দুগুলো নিয়ে বৃত্তটা তৈরি হয়েছে, এই প্রতিটা বিন্দুই এই ও বিন্দু থেকে সমদূরবর্তী। তার মানে কি? এই দূরত্বটা বা এই দৈর্ঘ্যটা সমান। তাহলে ও এ ও বি ও সি ও ডি, এরকম করে যে কটা আমি লিখেছি এগুলো, মানে ও আই, এগুলোকে আমরা বলি ব্যাসার্ধ। তাহলে কি বলি? ব্যাসার্ধ, যাকে আমরা ইংরেজিতে বলি রেডিয়াস। তাহলে বৃত্ত কি? বৃত্ত হচ্ছে এমন একটা সমতলিক চিত্র যেখানে অনেক অসংখ্য বিন্দু একই সমতলে অবস্থিত, অসংখ্য বিন্দুর একটা কালেকশন বা সমষ্টি, যেখানে বিন্দুগুলো পার্টিকুলার একটা নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরবর্তী। আর ওই নির্দিষ্ট বিন্দু বা ওই পয়েন্টটাকে আমরা কি বলি? ওই পয়েন্টটাকে আমরা বলি কেন্দ্র বা সেন্টার অফ দি সার্কেল। আর এই বিন্দুগুলোর সমষ্টিটাকে আমরা বলি বৃত্ত। আর এই কেন্দ্র থেকে এই বৃত্তের উপরে অবস্থিত প্রতিটি বিন্দুর যে দূরত্ব, যে সরলরেখাটা দিয়ে আমরা ডিনোট করি, সেই সরলরেখাটাকে আমরা বলি ব্যাসার্ধ। তাহলে কি? পার্টিকুলার একটা বৃত্তের একটাই কেন্দ্র থাকে, আর প্রতিটা পার্টিকুলার একটা বৃত্তের মধ্যে প্রতিটা ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে কি? পরস্পর সমান।